আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসিয়া নূপুর। আজকে ডিমের শাহি কোরমা কিভাবে ঘরে তৈরি করতে হবে এবং এটা ধবধবে সুন্দর সাদা রং আনার জন্য যত রকম টিপস প্রয়োজন সমস্ত কিছু দিয়ে দেব। খুবই সহজে আমরা এভাবে ঘরে তৈরি করতে পারবো। চলুন দেখে আসি এর একেবারে সব টিপস। ডিমের কোরমা করার জন্য আমি এখানে একটা প্যান উঠিয়ে দিয়েছি, আর প্যানটার মধ্যে আমি দেখুন যে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা শাহি কোরমা তাই এখানে কিন্তু অবশ্যই ঘি ব্যবহার করতে হবে। আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করলাম, আর ঘিটা কিন্তু আমার ঘরে তৈরি করা ঘি। কিভাবে ঘি ঘরে তৈরি করবেন ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিংক দিয়ে দেবো, সেই অনুযায়ী আপনারা ঘি এবং বাটার কিন্তু ঘরেই তৈরি করে নেবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লবণ। পরবর্তীতে লবণ চেখে আমি আবার লবণ দেবো, তবে এই লবণটা দেওয়ার কারণ হচ্ছে আমি যে এখন ডিমটাকে ভাজবো, ডিমটা যেন আমার প্যানের গায়ে লেগে না যায় এবং ডিমটা যেন দেখতে সুন্দর থাকে সেই কারণে। আর ডিমটা কতটুকু ভাজবো, জাস্ট এপাশ ওপাশ গড়িয়ে নেওয়া বলে যেটাকে, ঠিক সেরকম করে ডিমটাকে ভাজবো যেন ডিমটা সাদা থাকে। ডিমটা দেখুন যে আমি জাস্ট 2 মিনিট এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। আমার ডিমটা কিন্তু দেখুন যে একদম সাদা রয়েছে। ডিমটা কিন্তু আমি কোনো রকম হলুদ ভাব এখানে আনি নাই। এখন এই ডিমগুলোকে ফার্স্ট তুলে নেব। এই তেল এবং ঘির মিশ্রণের মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। আর এই পেঁয়াজ কুচিটাকে একটু নরম করে নেব, এটাও কিন্তু কোনো রকম লালচে আভা নিয়ে আসা যাবে না। পেঁয়াজটা যখন দেখবেন যে একটু নরম হয়ে যাবে, তখন এখানে আমি 7 থেকে 8টা ছোট এলাচ বা সাদা এলাচ বলে যেটাকে একটু মাথাটাকে ফাটিয়ে দিয়েছি। আর 3-4 টুকরো দেখুন যে দারচিনি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 2টো তেজপাতা একটু চিরে দিয়ে দিচ্ছি। তেজপাতাটাও কিন্তু অপশনাল একটা ব্যাপার, যদি কেউ ইউজ করতে চান তাহলে করবেন, নইলে কোনো সমস্যা নেই। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেটে নিয়েছি, সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা যখন দেখবেন যে এরকম সাদা একটা ভাব থাকবে, তখন দেখবেন যে কোরমার কালারটা অনেক বেশি সুন্দর হবে। আর এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভর্তি করে, আর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আমি এখানে ভর্তি করে দিয়ে দিচ্ছি। আমি আজকে 9টা ডিমের কোরমা করছি, তাই এই পরিমাণগুলো মশলার মনে রাখবেন, তাহলে দেখবেন যে পারফেক্ট মশলা হবে। 2 মিনিট ধরে দেখুন যে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি, দেখুন মশলাগুলো কিন্তু একদম হোয়াইট রয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। এখানে কিন্তু শুধুমাত্র কাজু বাদাম বাটাই ব্যবহার করতে হবে। যদি এখানে আপনারা কাঠবাদাম বাটা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কাঠবাদামের ছালগুলোকে তুলে একেবারে পরিষ্কার করে নিতে হবে, নইলে কিন্তু লালচে যে একটা আভা সেটা চলে আসবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ পানি। আমি ব্লেন্ডারে যে বাদাম বেটে নিয়েছিলাম সেই ব্লেন্ডার ধোয়া পানি 1/2 কাপ দিয়েছি। আর এখানে 1/4 কাপ পরিমাণ দেখুন যে টক দই ভালো মতো ফেটিয়ে নিতে হবে। টক দই ঘরে কীভাবে সহজে তৈরি করবেন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেই অনুযায়ী টক দই কিন্তু খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন। এখন এটাকে নেড়ে চেড়ে আমি একটুক্ষণ কষাবো, তবে অবশ্যই মনে রাখবেন যে মশলাগুলো কষানোর সময় যেন মশলাগুলো নিচে লেগে না যায়, তাহলে কিন্তু লাল হয়ে যাবে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখুন যে তেলটা চারপাশ থেকে উঠে এসেছে। এখন আমার ভেজে রাখা যে ডিমগুলো আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর লবণ দেবেন এখানে পরিমাণ মতো, অবশ্যই কিন্তু লবণটা আপনাদের আপনার টেস্ট মতো দেবেন। আমি এখানে আবার 1 চা চামচের একটু কম পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর 7 থেকে 8টা কাঁচামরিচ আমি দেখুন যে মাথাটাকে আধা ফাটিয়ে দিয়েছি। এই জায়গায় যদি আপনারা শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করেন তাহলে কিন্তু দেখবেন যে ডিমের কোরমার কালারটা নষ্ট হয়ে যাবে, তাই এভাবে করে মরিচটাকে আধা ফাটিয়ে দিলে এখান থেকে অনেকটা ঝাল বের হয়। আর আমার চ্যানেলে দেখবেন যে সেই জাদুকরি 3 মশলা যেখানে রয়েছে শাহি গরম মশলা, সেই শাহি গরম মশলা থেকে আমি এখানে 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা দিয়ে দেবো। বেশি কিন্তু দিতে হবে না, এটা কিন্তু সমস্ত মশলার সংমিশ্রণে তৈরি একটা মশলা। এটাকে জাস্ট 2 মিনিট আমি আবার নেড়ে চেড়ে একটু কষাবো। 2 থেকে 3 মিনিট দেখুন যে আমি ডিমটাকে কষিয়ে নিয়েছি, আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন 1 কাপ পরিমাণ গরম কুসুম গরম পানিতে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে দেখুন যে আমি গুলিয়ে নিয়েছি। এখন এটা আমি এখানে ঢেলে দিচ্ছি। আর অবশ্যই মনে রাখতে হবে যে যদি গুঁড়ো দুধ দেওয়া যায় তাহলে কিন্তু তরল দুধের চেয়ে অনেকটা টেস্ট বেশি হয়, তাই অবশ্যই চেষ্টা করবেন যে এই জায়গাটায় গুঁড়ো দুধ ব্যবহার করতে। আর সব শেষে আমি এখানে দিয়ে দেব হচ্ছে সেই শাহি জিনিস, সেটা হচ্ছে এরকম দেখুন যে মাওয়া। আমার চ্যানেলে কিভাবে ঘরে সহজে মাওয়া তৈরি করতে হবে তার কিন্তু ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে, আমি সেটা লিংক দিয়ে দেব। এখানে আপনারা 1/4 কাপ পরিমাণ মাওয়া এভাবে গ্রেট করে দিয়ে দেবেন। 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে। চুলার জালটাকে আমি কমিয়ে দিয়ে একটু দমে রাখবো।
দু থেকে তিন মিনিট দমে থাকার পরে দেখুন যে ডিমগুলো কত সুন্দর হয়ে গিয়েছে, আর আমার গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট একটা গ্রেভি হয়েছে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। এখন চুলার জালটাকে বন্ধ করে দিয়ে আমি বেরেস্তা দিয়ে দেবো এর উপরে। চুলার জালটাকে বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে যদি এই বেরেস্তাটা আমি চুলার জাল দেওয়ার পরে দেই তাহলে কিন্তু এই ডিমটা লালচে হয়ে যাবে। তাই এই অবস্থায় চুলার জাল বন্ধ করে বেরেস্তা দিয়ে 5 মিনিট ঢেকে রেখে তারপরে এটা পরিবেশন করব। পোলাও আর সাদা ভাত দুটোর সঙ্গেই কিন্তু এই শাহি কোরমার যে কি টেস্ট, যা অবশ্যই অন্যান্য যে ডিমের কোরমা আপনারা এতদিন করেছেন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। অবশ্যই কিন্তু বাসায় এটা ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য, আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।